নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা, তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে যে সুন্দরবনের যে গোসাবার যে পাখিডালাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো পাখিডালার যে যে ফেরিঘাটটা দেখিয়েছিলাম সেইটা পুরনো ফেরিঘাট। আর আজকের ভিডিওতে আপনাদেরকে পাখিডালার যে নতুন ফেরিঘাট যেটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এছাড়া এখানে দয়াপুর যে ঘাট রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো, এই পাশটা ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন এখন ফেরিঘাটটা আমাদের ঝড়খালির যে ফেরিঘাট সেরকমই করেছে। ঝড়খালি ফেরিঘাটটা আপনাদের দেখানো হয়নি, তাই ওটা আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো। তো দেখুন এই যে পাখিডালা ফেরিঘাট বলে লেখা রয়েছে, আর এটা একদম নতুন বানানো হয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে। তো চলুন যাই একটু। সুন্দরভাবে বানিয়েছে আমাদের ঝড়খালিতে যেরকম রয়েছে সেরকমই, ঝড়খালিতে এরকমই ধরনের রয়েছে। তো আপনাদেরকে ঝড়খালির ঘাটটা ঘুরে দেখাবো, ফেরিঘাট আর যে নদীর যে সাইডগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আগে পাখিডালার এই পজিশনগুলো দেখিয়ে দিই, আর দয়াপুর যে ঘাট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে যে ভাসমান যেটিটা রয়েছে আর কি, চলুন সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই সেটা। তো এইটা হচ্ছে পাখিডালা, এটা হচ্ছে দয়াপুর জেটিঘাটও বলে, মানে পাখিডালায় জেটিঘাট লেখা রয়েছে তা বলে এটা পাখিডালা আন্ডারে, তাই জন্য দয়াপুর, সেই জন্য এটা পাখিডালা জেটিঘাটও বলে, দয়াপুর জেটিঘাটই বলে এই একটাই। আর ওই যে দূরে ওইটা হচ্ছে দয়াপুর, মানে ওই পারে যাওয়ার জন্য, তার জন্য সবাই দয়াপুরই বলে ওই পারটা। তো আমরা চলে এসেছি এই যে ওই পারটা দয়াপুর, আর এই যে এইগুলো হচ্ছে খেয়া, ওই পারে যাওয়ার জন্য পুরোনো ঘাট থেকে সারে এইটা হচ্ছে যাওয়ার জন্য। তো খেয়াটা দেখেছেন বেশ সুন্দর। আর এখানে যে যে জঙ্গলটা রয়েছে না, জঙ্গলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওপর থেকে, মানে ওই এটা যে রয়েছে আর কি, ঘাটটা যে রয়েছে উপর থেকে যেটি ঘাটের ওখান থেকে যে দেখাচ্ছিলাম মনে লাগছে, কিন্তু ভেতরে কিন্তু ফাঁকা ফাঁকা। আর ওই যে পাটটা দেখুন, নৌকায় উঠিয়ে উঠে আপনাদের সাথে কথা বলছি, বেশ বড় সড়ো নৌকাটা। আর ওই যে ওইটা হচ্ছে ওই যে সব লজ গুলো রয়েছে নদীর পাড়ে পাড়েই, পাখিডালাতে যেরকম রয়েছে আপনাদেরকে দেখালাম সেরকমই নদীর পাড়ে ওই সব লজ গুলো রয়েছে। ওখানে কি নামার জন্য কার নাকি নাকি ওইটাই ওইটাই দড়াল দয়াপুর, ওইটাই দয়াপুর ঘাট ওই যে। তো ঘাটটা দেখুন খুব সুন্দর, পাখিডালা ঘাটটা বসে পড়লাম, বেশ বড় সড়ো বোটটা, আর কাঠের যে তক্তা গুলো বেশ সমান করে সাজানো রয়েছে, ওই জন্যই বসে পড়লাম। আর এখানে দেখানোর বলতে এইসবই রয়েছে, এইসব লজ টজ এইসব আশেপাশে রয়েছে, তো সেইগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। আর একটু জঙ্গলের মধ্যে ঢুকবো, কারণ এখানে গাছগুলো বেশ কম কম তো, আর ভেতরে
কাদাও নেই, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখতেই পাচ্ছেন এই খেয়ার মধ্যে রয়েছি, এই যে সব প্যাসেঞ্জার রয়েছে, এই ঘাটটা এত রোদ তাকাতে পারছি না, জাস্ট চোখ পুরো ঝলসে যাচ্ছে। সবাই ওই পাড়টায় যাবে। এবার বোট থেকে আমরা নেমে পড়ছি, কারণ আমরা যাবো, অনেকটা টাইম লাগবে ওই পাড়টায় যেতে। ওই পাড়টা একদিন আপনাদেরকে টাইম নিয়ে ঘুরে দেখাবো, অনেক বেলাও হয়ে গিয়েছে। রায়পুর চলে যাচ্ছে, দয়াপুর চলে যাচ্ছে কয়েকজন মাত্র প্যাসেঞ্জার নিয়ে। ওই যে দয়াপুর ঘাট, ফেরি ঘাট ওইখানে চলে যাচ্ছে, খুব বেশি প্যাসেঞ্জার নেই, অল্প কয়েকজন। তো আপনাদেরকে আগের ভিডিওতে পাখিরালয় দেখালাম, এবারে পাখিরালয় থেকে দয়াপুর কীভাবে যেতে হয় সেগুলো আপনাদেরকে দেখালাম, আর এইখানে যে ঘাটটা রয়েছে সেটা দেখালাম, আরও কিছু দেখাবো। আর আমরা ওপরের দিকে যাই এই ঘাটটা থেকে গিয়ে, তারপরে আপনাদেরকে আরও এখানকার যা কিছু যে ঘোরার জায়গা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে নদীর বাঁধের পাশে বাঁধগুলো হচ্ছে পাখিরালয়তে যেরকম যেরকম ছিল আর কি, যে নদীর বাঁধগুলো হচ্ছে কীরকম ভাঙা চোড়া ছিল আর মাটি দিয়ে বানানো বাঁধ ছিল। আর এখানে আমাদের ঝড়খালিতে যেরকম বাঁধগুলো আপনাদেরকে মাঝে মাঝে দেখাই, যে বাঁধগুলো যে সাইডগুলো রয়েছে, যে ওই যে কংক্রিটের বাঁধ যেগুলোকে বলে, ওই সব ইটের যে ব্লকসগুলো দিয়ে দিয়ে যে বাঁধগুলো, কংক্রিট বলবো না, ইটের ব্লকস দিয়ে দিয়ে যে বাঁধগুলো বানানো হয় সেই রকম বাঁধের পাশ দিয়ে দেওয়া রয়েছে। তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখি ভেতরে জঙ্গলটার মধ্যে ঢুকতে পারি কি, জঙ্গলটার মধ্যে দেখি একটা দোলনাও বানানো রয়েছে, হয়তো এই আশেপাশে যেসব বাচ্চারা থাকে তারা হয়তো খেলাধুলা করে ওইখানটায়। আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দোলনাটা, এই যে দেখুন এইখানে যে টায়ার দিয়ে, সাইকেলের যে টায়ার রয়েছে সেই টায়ার দিয়ে দড়ি দিয়ে এই একটা ছোটো মতো দোলনা বানানো রয়েছে, এভাবে বাচ্চারা হয়তো খেলাধুলা করে এইখানকার। আপনাদের দাদা আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। এই যে দেখুন এখানে সব এই নদীর পাড়ে, একদম একদম এই যে নদীর পাড়ে এখানে এদের ঘর, এদের এই যে বাচ্চারা দেখুন এখানে যে সাজুগুজু করছে। কি শাসছিস তুই, ওরে বাবা দেখুন এই যে সাজুগুজু করছে, এই যে ওদের ঘর বাড়ি একদম এই পাখিরালয় যে ঘাটের পাশেই এদের বাড়ি। এখানে মনে হয় কিছু থাকে না, এটা ঘর ওদের, যে ঘর বাড়ি দেখুন, এটা রান্নাঘর, ওটা ঘর এটা রান্নাঘর। তো আমরা পাখিরালার যে ঘাটটা রয়েছে যেখান থেকে দয়াপুর যাওয়া যায়, ওই পাড়টা দয়াপুর এখান থেকে দেখা যাচ্ছে দেখুন, তো আমরা সেখানেই চলে এসেছি। এখান থেকে পুরো সোজাসুজি দয়াপুর একদম, দয়াপুর বাজার, আকাশটা মেঘলা 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 হয়ে আছে না, আর একদম পুরো দেখুন এই যে পোকা সব উড়ে বেড়াচ্ছে, পোকা প্রচুর পোকা উঠছে। আর আপনাদেরকে বললাম ওই পাশটায় বাঁধটার ধারে যাবো, তা ওই পাশটায় না গিয়ে ওই পাশে তো ভালো পাকার বাঁধ রয়েছে সেই জন্য যাইনি, তাই এই পাশটায় মানুষের কতটা কষ্ট করে আছে মানুষ এগুলো আপনাদের দেখানোর জন্য এই সাইডটায় নিয়ে আসলাম। এখানটা ভেঙে গেছিল পাখিরালয় যে ফেরিঘাট যেটা দেখালাম সেই ঘাটটার পাশ দিয়ে, তা এইখানটায় পুরো দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ, বাঁধের পাকা ঘর চলে গেছে নদীর ভিতরে, ওই যে পাকা ঘরটা দেখুন এটা একদম নদীর মধ্যে চলে গেছে।
আর যেসব ওই যে ঘর বাড়ি রয়েছে একদম ওই যে মাটির সব, ইস পোকা আমার গায়ে ভরে যাচ্ছে, সব ওই যে মাটির বাড়ি সব দেখুন, একদম ভাঙাচোরা বাড়ি, একদম নদীর গায়ে চলে এসেছে নদী ভাঙতে ভাঙতে। কত কষ্ট জীবন এদের। হ্যাঁ কষ্টের জীবন মানে, আর এখানে যে সব লজগুলো রয়েছে, সেই আগের আর একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে প্রতিটা লজ যাতে পর্যটকরা চিহ্ন মানে কি বলে চিহ্নিত করতে পারে, সেই জন্য এইসব একটা করে কাঠের করা রয়েছে, কি বলবো ঘাট বানানো রয়েছে, জেটি ঘাট বানানো রয়েছে, সেইগুলো সব ওই যে ওরা এখানে এসে এইসব বোট গুলোকে করে ওরা এখানে থাকে, সেখানে সব ওই যে লজ গুলো রয়েছে। আর চলুন এবার সামনের দিকটা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এখানে বাঁধ তো একদম পুরো ভেঙেই যায়, সব নতুন নতুন বানানো, একদম নতুন সদ্য বানানো সব বাঁধ, মাটি দেখলে বুঝতে পারবেন আপনি, মাটি একদম পুরো সদ্য বানানো, এখনো কাঁচা আছে দেখুন, এখনো কাঁচা রয়েছে, সবে সদ্য বানানো, কারণ প্রচুর বাঁধ ভেঙে যায় একদম, দেখুন নোনা জল ঢুকেছিল ওই ঘাসগুলো দেখুন এখনো পর্যন্ত লাল হয়ে আছে দেখুন নোনা জলে। হ্যাঁ ওই তো ওই পুকুরে ঘাসগুলো সব লাল হয়ে গেছে, কিন্তু ধান হয়েছে, মানে এখানকার মাটি খুব নোনা, তাও কিন্তু ধান হয় ভালো, এখানকার জলও নোনা। হ্যাঁ জল এখানকার কলের জল আপনারা খেতে পারবেন না, এত নোনা, মানে আমরা খেতে পারি না, আমরা সুন্দরবনে থাকি আমরা এখানকার জল খেতে পারি না, এত নোনা, আর আপনারা তো একদমই পারবেন না এখানকার জল খেতে। আর এখানে দেখুন না কি হারে এই পুঁথি পোকা উড়েছে দেখুন, এই যে সব বসে রয়েছে এখানটা, আর পুরো মাটিতে বসে রয়েছে, আর মধ্যে গা ফা পুরো ভরে যাচ্ছে, আমার শাড়িতে দেখো ভরে গেছে, এই যে দেখুন আমার শাড়ি টাড়ি পুরো ভরে যাচ্ছে পোকা। যাই হোক এই পাশটা আপনাদেরকে দেখালাম, দেখে নিন এই পাশটা সব কিছু গাছপালা, এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ এই সাইডটায় নেই বললেই চলে, এগুলো কোনা টাইপ তো ওই জন্য কোনাগুলোই বেশিরভাগ নদীর স্রোতের ঝাপটাটা লাগে, যার জন্যেই এগুলো এরকম ভেঙে যায়। এখানে কোনো ঘাড়ি নেই, একটা জেটি ঘাট এখানে ছিল দেখুন, জুম করলে বুঝতে পারবেন, এই যে সব ভেঙে চুরে গেছে, আর এটা দয়াপুর জেটি ঘাট, এইগুলো দেখুন এইগুলো হচ্ছে সব প্লাস্টিক দেওয়া আছে দিয়ে দিয়ে আটকে রেখেছিল যাতে ভেঙে না যায়, এখানকার যেসব গ্রামবাসী রয়েছে আশেপাশে যে মানুষের যে যে ঘর বাড়ি রয়েছে সব মানুষরা, এরা এইখানটায় সব পেপার টেপার দিয়ে আটকে রেখেছে, যেহেতু নদীর পাড়ে তো সবসময় ঝড় বন্যা হলেই তো আগে মানে ভেঙে যায় কোনার দিকটা, আর দেখুন এই যে সব আটকে রেখেছিল, তাও আর কি মানছে, সব ভেঙে চুরে চলে যাচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়কে কেউ ঠেকাতে পারে না, যতই যা বাঁধ দেওয়া হোক আর যতই যা কিছু বানানো করা হোক না কেন, ঘর বাড়িগুলো দেখুন ওই একটা পাকা বাড়ি সেটা অনেকটাই ভেতরে ছিল, তখনকার মানুষ আর থাকে না, কি করে থাকবে, হয়তো কোথাও চলে গেছে কাজ বাজ করতে বাইরে, একদম পুরো ভেঙে নদীতে চলে গেছে, তাদের উঠানো নেই, তাদের কিছু নেই, কিছুই নেই। তো আমরা এই বাঁধের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর দেখুন আশেপাশের ঘর বাড়িগুলোর কি অবস্থা, আর মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ রাস্তা, ক্যামেরা ভালোভাবে ধরতে পারছি না, মানে হাত কেঁপে যাচ্ছে, আর এই পাশে জল তো পুরো নোনা জল, এই যে পুকুরগুলো রয়েছে সবই নোনা জল, আর এই পাশে এই যে ঘরটা দেখুন এর মধ্যে জোয়ার ভাটা খেলে, জানলার গাছটা দেখালে আপনারা হয়তো বুঝতে পারতেন, আর গোসাবার জল তো খুবই নোনা, যারা জানেন তো জানেনি, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে আমাদের গদখালির ওপার থেকে আগে নৌকা করে সব জল ভরে ভরে আনতো এপারের মানুষের জন্য, আর এই পাখিডালা তো গোসাবা থেকে আরও ভিতরে, এখানকার জল আরও নোনা, আর এই যে সব গাছপালাগুলো রয়েছে দেখুন ম্যানগ্রোভ উদ্ভিদগুলো, আর মানুষ এখানে এই যে শুধু চাষবাসই করে, আর দু চারটে যারা লজ আছে যেহেতু পর্যটন কেন্দ্র এই লজগুলোর জন্য তাদের মোটামুটি চাষবাস করে আর ওই সব লজের উপরে মোটামুটি চলে যায়, আর এই যে এখানে এই যে বোটগুলো রয়েছে, আর এখানে দেখুন সেই আগের দিন ভিডিওতে যে জেসিপি দেখিয়েছিলাম নৌকায় করে নিয়ে আসছিলো সেইটা এইখান থেকেই তোলা হয়েছিল, এখানে ছাপ রয়েছে। আর আমরা আবার যাচ্ছি সামনের দিকে, সামনের দিকে যে লজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো, দেখলে মনে হবে যেন যে মাটির লজ আর ওপরে খড়ের চাল দেওয়া মাটির ঘর, ঘরের মতো আর কি, কিন্তু না ওইগুলো একদম মাটির না, রং করা রয়েছে যে দেখুন, আর এগুলো সবই এসি লজ, সবই এসি রুম আর কি, দেখুন খুব সুন্দর লজগুলো আর খুব সুন্দরভাবে সাজানো, আর আশেপাশে এই যে ঘর বাড়ি রয়েছে গ্রামের মধ্যেই লজগুলো তৈরি। তো আমরা একটা এখানে দোকানে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য, মানে বেশ অনেক কিছু জিনিস রয়েছে, এই যে দেখুন
তো এখান থেকে দেখি কিছু কেনাকাটা করবো, বাড়িতে মেয়ে রয়েছে তো আর আমরা একটু এসেছি, ওকে আনিনি কারণ অনেকটা দূর আমাদের বাড়ির থেকে, ওকে আনা হয়নি, তাই জন্য ওর জন্য কিছু এইসব দেখুন পাখিটা কি কত কিছু রয়েছে, এই যে ওর জন্য একটু কিছু কিনে টিনে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে খুশি হবে খুব, বাচ্চা মানুষ তো। যাই হোক কিছু কেনাকাটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দোকানটায় বেশ অনেক কিছু জিনিস রয়েছে আর সবই কাঠের জিনিস, তা তার মধ্যে থেকে আমি কিছু জিনিস নিয়েছি কারণ আমাদের ওখানেও এইসব জিনিস পাওয়া যায়, তবুও একটা জায়গায় এসেছি সেখান থেকে একটা কিছু কিনে নিয়ে যাওয়াটাই মানে ভালো মনে হয়, সেই জায়গাটার কথা মনে থাকে। তাই এরকম একটা আমি ওই যে মশলা থেতো করার একটা এ নিয়েছি, আর আমার মেয়ের জন্য একটা এরকম রুটি বেলুনি নিয়েছি, আর কিছু ক্লিপ ক্লিপ এইসব কিনেছি টুকিটাকি জিনিস, সেগুলো আর দেখালাম না। তো এখানে বেশ অনেক ধরনের জিনিস আছে, আপনাদেরকে ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের যে কানের টানের রয়েছে, যে বাঁশের সব ক্লিপ রয়েছে, সব হাতে বানানো, আরও অনেক ধরনের কাঠের ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র রয়েছে, মানে বাঁশের কাপ থেকে আরম্ভ করে অনেক কিছু জিনিস রয়েছে। আর দেখুন সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অনেক কিছু জিনিস রয়েছে, এই যে সব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন, সবই বেশিরভাগ কাঠের তৈরি। আর এখানে একটা পেঁচা আমি দেখাচ্ছিলাম, দেখুন এই যে পেঁচাটা বেশ সুন্দর, আরও ময়ূর টয়ূর হাতি টাতি অনেক কিছু রয়েছে, এই যে একটা হাতি, তো আমাদের ওখানেও পাওয়া যায় এইসব জিনিসপত্র, ওই জন্য আমরা নিলাম না, এখান থেকে আবার বয়ে বয়ে টেনে টেনে নিয়ে যেতে হবে, ওখানেও পাওয়া যায়। এখানে দেখুন এই যে কী সুন্দর হরিণ, পেঁচা, বুদ্ধর মূর্তি, তারপরে আরও হরিণ টোটেন আরও অনেক কিছু রয়েছে, এই হরিণের এই সব মুখগুলো রয়েছে সব ঘর সাজানোর জন্য, খুব সুন্দরভাবে দোকানটা সাজানো রয়েছে, ওই জন্যই বেশি আরও ভালো লাগছে দেখতে। দেখুন দোকানটা বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো, আর এখানে কসমেটিক্স জিনিস থেকে আর কাঠের জিনিস সমস্ত রকমের জিনিস আছে। তো আজকের তাহলে এই পর্যন্ত, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।